এসে গেছি আমি। দেখলো তো, যার ভাগ্যে ভিক্ষা আছে সে যে কোনোভাবে সেটা আদায় করতে পৌঁছেই যায়। মহারাজ দ্রুপদ, এমন কেউ নেই যে আপনার এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম। আছে কেউ? কোন রাজকুমার, কোন রাজা কেউ অংশ নিতে চায় স্বয়ংবরের নামে করা এই ছলনাতে? ভেঙে দাও এই ধনুক। বিনষ্ট করে দিন এই লক্ষ্য মহারাজ দ্রুপদ, আর আপনার এই অহংকারী পুত্রীকে রাজভবনের কোনো এক কোণায় বন্দী করা হোক সর্বদার জন্য। কুরু রাজকুমার, রাজকুমার দুর্যোধন, মহারাজ দ্রুপদ আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি ধনুক ভাঙার প্রয়াস করেছেন। আপনি এটা সিদ্ধ করে দিলেন যে এই ধনুককে বিনাশ করার সময় এখনো আসেনি। জ্যেষ্ঠ ভ্রাতা, এই হলেন বাসুদেব। আপনার স্মরণে হয়তো থাকবে দুর্যোধন, যে হরধনু নির্মাণ যে সকল কার্যের জন্য হয়েছিল তার মধ্যে একটি ছিল দেবী সীতার স্বয়ংবর। সেই কার্য পূর্ণ হওয়ার পরই সেই ধনুক ভাঙা গিয়েছিল। এই আশ্চর্য ধনুক
আপনার অতুল বাহুবল যখন ভাঙতে পারল না, তার একটাই অর্থ হতে পারে যে এই প্রতিযোগিতাতে বিজয়ী হতে পারে এমন শক্তিমান এখনো এই মণ্ডপে উপস্থিত আছে। প্রতিযোগিতাতে বিজয়ী হতে পারে এমন শক্তিমান এখনো এই মণ্ডপে উপস্থিত আছে। সেই জন্য আমি আপনার কাছে মিনতি করছি যুবরাজ দুর্যোধন, এই স্বয়ংবরকে পূর্ণ হবার অনুমতি দিন। মহারাজ, এবার এখানে উপস্থিত সকল রাজাদের অন্তিমবার নিমন্ত্রণ করুন। আমি এই সভায় শেষবারের মতো আহ্বান করছি, কোন রাজা, কোন যুবরাজ, কোন ক্ষত্রিয় যোদ্ধা যদি নিজের সামর্থ্যের প্রদর্শন করতে পারে, সে যেন সামনে আসে। গোবিন্দ, ক্ষত্রিয় কন্যার বিবাহ কি ব্রাহ্মণের সঙ্গে হতে পারে না? অবশ্য হতে পারে, যদি তুমি চাও তবে। হ্যাঁ গোবিন্দ, আপনি ব্রাহ্মণদের নিমন্ত্রণ জানান। আমার দৃঢ় বিশ্বাস, আমার ভাগ্যে যা লুকিয়ে আছে তা আজ অবশ্যই সমগ্র বিশ্বের সম্মুখে প্রকট হয়ে যাবে। মহারাজ, শাস্ত্রে আছে, যখন ক্ষত্রিয়দের শক্তির সীমা শেষ হয়ে যায়, যখন ক্ষাত্র তেজের প্রকাশ পর্যাপ্ত হয় না, তখন সেই তেজ ব্রাহ্মণদের মধ্যে খুঁজতে হয়। মহারাজ, কাদির পুত্রীর বিবাহ মহর্ষি রুচিকের সঙ্গে হয়েছিল এই আমরা সকলেই জানি। মহারাজ, সকল ব্রাহ্মণদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার নিমন্ত্রণ দিই। কিন্তু বাসুদেব, আমার পুত্রী রাজরানী হওয়ার জন্য জন্মেছে, কোনো ব্রাহ্মণের গৃহে গিয়ে ভিক্ষা করে কিভাবে জীবনযাপন করবে? ও ফল যখন ভূমির মধ্যে লুপ্ত হয়ে যায়, তখন কিছুদিনের মধ্যেই ভূমি ভেদ করে বৃক্ষ জন্ম নেয়। আপনার পুত্রী যদি রানী হবার জন্য জন্মে থাকে, তবে নিয়তি কোনো ব্রাহ্মণকে রাজা করে দিতে পারে।
উপস্থিত ব্রাহ্মণদের আমন্ত্রণ করছি যে তাদের মধ্যে যদি কেউ সামর্থ্যবান হয় তবে সামনে আসুক। অর্জুন, মহাভারত।